নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কলার পাতায় তালের পিঠে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এই পিঠে বানানোর জন্য প্রথমেই তালের মধ্যে দুধ, চিনি আর নারকেল দিয়ে রান্না করে নেব। তাল রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তালটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার চালের গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব বেশি দেবো না, একদম অল্পই দেবো। এবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এভাবেই 10 মিনিট মতো রেখে দেবো। এখানে কলা পাতা নিয়ে নিয়েছি, এবার এটাকে ছিঁড়ে নেব। এইটুকু করে সব কলা পাতাগুলো ছিঁড়ে নেব। কলা পাতাগুলোকে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এই পাতার ওপর তালের পুরটা দিয়ে দেব। এবার পাতার ওপরে এই পুরটা পিঠের আকৃতি করে নেব। এবার পাতাটা ভাঁজ করে দেব। সবগুলো পাতায় পুর ভরা হয়ে গেছে, এবার খালি কড়াইতে ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার পুর দেওয়া পাতাগুলো কড়াইতে দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ ভাজার জন্য উল্টে দেব। উল্টানো হয়ে গেছে, এবার এই পাশটা 5-7 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে কলার পাতায় তালের পিঠে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।